কিন্তু মা বাবা বর্ষাটা ওর তো কোনো খবরও জানি না, ও কোথায় আছে কি করছে মেয়েটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সেদিন তো টুম্পাকে ওদের সঙ্গে পাঠাতে চেয়েছিলাম, ওরাই তো ওকে না নিয়ে চলে গেল। শ্বশুরবাড়ির লোকজন কেমন আমরা তো কিছু জানিও না মা। যদি মেয়েটার কিছু হয়ে যায় আমরা কি করে জানতে পারবো? ঠিকই তো, বর্ষা শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আমাদের তো এখনো আলাপই হলো না। এটা এটা ঠিক নয় মা, আমরা বরং একদিন সময় করে বর্ষার শ্বশুরবাড়িতে যাবো, খন বর্ষার সঙ্গে দেখা করে আসবো, কেমন? ওরাই বা কি ভাবছেন, ভাবছেন বর্ষার বাপের বাড়ির লোকজনেরা একবারও তো দেখাই করতে এলো না। তোদের সম্পর্কটা আমি বুঝতে পারছি না ঋষি, আজ আবার দেখছি তোরা আলাদা ঘরে আছিস। তুই আমায় এক্স্যাক্টলি বলবি কি হয়েছে? দীপ, আমার আমার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও কি তোর সঙ্গে আমাকে আলোচনা করতে হবে? আচ্ছা তুই কি সেদিন পার্টির ঘটনাটা নিয়ে রিয়্যাক্ট করছিস? তাহলে তোকে আরেকটা কথা বলে দেওয়া ভালো, আমি জানি না তোর তোলের দিনের কথা আদৌ মনে আছে কি না। সেদিন তুই আপনাকে বললাম না আমাকে ছেড়ে কোথাও যা। I love you, Borsha. যে বর্ষা তোকে ঠকিয়েছে, তোর ভালোবাসার গুরুত্ব দেয়নি, তার জন্য তুই তুই বৌদির মতো একটা ভালো মেয়েকে ঠকাচ্ছিস? দীপ, যে বিষয়ে জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আর এটা শুনে রাখ, বর্ষার এগেনস্টে তোর মুখে ফিউচারে আমি কোনো কথা শুনবো না। যদি এটা মেনটেন করতে পারিস তাহলে আসবি আমার কাছে। বেশ।